নমস্কার বন্ধুরা, আমরা এখন ছবি আঁকা দেখব, একদম অভিনব বা নতুনত্ব দেখব। কিরকম? না, আমরা তো হাতে তুলি কিংবা রং কিংবা পেন্সিল ধরে ছবি আঁকি, আজকে দেখব মুখে তুলি ধরে আঁকা। ঠিক আছে, একদম সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা, আবার ছোটখাটো কোনো নয়, শিব দুর্গা ছবি আঁকবো। এই হচ্ছে আর্ট পেপার, ঠিক আছে? এবার এটাই হচ্ছে আমার ছবি, ফুটিয়ে তুলব মুখে তুলি ধরে এঁকে। সেটা কেমন করে সম্ভব সেটা দেখব, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি রংটা একটু তৈরি করে নিই ততক্ষণ, ঠিক আছে? এই হচ্ছে কালো রং, এটা একটু মিশিয়ে নিচ্ছি। এই মুখে তুলি ধরলাম, এই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কেবলমাত্র মুখে তুলি ধরে। একটা ফেস, তাই তো? এই ফেসটাই সুন্দর করে কি কেস হয় আমরা দেখবো। এই অবশ্য একটু সময় লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই এই এবার হচ্ছে গলার অংশটা, মালা, গলার মালা। এই হ্যালো, এবার শিব, এখানে শিব হবে। কেবলমাত্র মুখে তুলি ধরে দেখতে পাচ্ছেন, সরাসরি মুখে তুলি ধরে। এই চোখ, এই হচ্ছে চোখ, চোখ। এবার হচ্ছে মাথার চুল, মাথার চুল। এই এক দুই, চান করতে হবে, মাথায় যে চান থাকে।
চাঁদ শিব, এবার হচ্ছে সাপ, গলায় যে সাপ থাকে সেটা করব। এই সুন্দর করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সরাসরি। চোখ হয়ে জিভ, ত্রিশূল, এখানে ত্রিশূলটা করে দেই যেহেতু গ্যাপ আছে এই জায়গাটা। সুন্দর করে দুদিকে সমান করে এক দুই এভাবে টানতে হবে, এই এক দুই, আচ্ছা এক দুই তিন। এই হলো শিব দুর্গা। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার।